বন্ধুরা, প্রতি সপ্তাহের সাপ্তাহিক আয়োজন মঙ্গল যাত্রায় আপনাদের জানাই সাদর সম্ভাষণ। এই আয়োজনে আপনাদের সঙ্গে আছি আমি মাসুদ আলম নায়ক। প্রতি সপ্তাহে নতুন নতুন গল্প পেতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। আজকের গল্প নিজাম সাহেবের ভূত। গল্পটি উৎসর্গ করা হলো বাংলা কথা সাহিত্যের বরপুত্র স্যার হুমায়ুন আহমেদকে। প্রায় তিন যুগ ধরে তিনি তার লেখনীর মাধ্যমে আমাদের দিয়ে গেছেন অসংখ্য গল্প, উপন্যাস, নাটক ও চলচ্চিত্র। তার সৃষ্ট চরিত্রগুলোর মধ্যে হিমু এবং মিসির আলি উল্লেখযোগ্য। এই মহান সাহিত্যিকের প্রয়াণে সকল পাঠক সমাজ আজ ব্যথিত। স্যারের প্রতি শ্রদ্ধা রেখেই শুরু করছি আজকের গল্প নিজাম সাহেবের ভূত। গল্পের ভুল ত্রুটি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। গল্পের শেষে থাকছে কুইজ এবং আপনাদের করা কমেন্ট সিগমেন্ট। সুতরাং গল্পটির পুরোটা শোনার বিনীত অনুরোধ রইল। গল্পের সূত্রধর নিজাম সাহেব, সার্জেন্ট প্রফেসর ইফতেখারুল ইসলাম এবং ডাক্তারের ভূমিকায় আমি মাসুদ আলম নায়ক। মোতালেবের ভূমিকায় রয়েছেন মেহেদী হাসান ইমন এবং নিজাম সাহেবের স্ত্রীর ভূমিকায় তানিজা ইসলাম খান। পোস্টার ডিজাইন, রেকর্ডিং, এডিটিং এবং সমগ্র পরিচালনায় আমি মাসুদ আলম নায়ক। তাহলে শুরু করছি আজকের গল্প নিজাম সাহেবের ভূত। পলিথিনের বেগে পাঁচটা শিং মাছ নিয়ে নিজাম সাহেব বাড়ি ফিরছেন। মাছগুলি যেন মরে না যায় সেজন্য বুদ্ধি করে বেগে খানিকটা পানি নিয়েছিলেন। এখন মনে হচ্ছে ব্যাগে পানি নেওয়াটা চূড়ান্ত বোকামি হয়েছে। পানি চুইয়ে চুইয়ে পড়ছে, তার প্যান্ট ইতিমধ্যেই মাখামাখি হয়ে গেছে। নিজাম সাহেব লক্ষ্য করেছেন তার 41 বছরের জীবনে তিনি বুদ্ধি করে যে কটা কাজ করেছেন সবকটাই চূড়ান্ত নির্বুদ্ধিতা বলে পরবর্তী সময়ে প্রমাণিত হয়েছে। আসলে বুদ্ধি খাটিয়ে তার কোন কিছু করাই ঠিক না। পাঁচটা শিং মাছের দাম নিয়েছে 40 টাকা, ঠকেছেন বলে মনে হচ্ছে। প্রতিটি শিং মাছের দাম পড়েছে 8 টাকা। শিং মাছ সস্তা ধরনের মাছ, সাপের মতো কিলবিল করে। এই মাছ 8 টাকা পিস হতেই পারে না। বাড়ি ফিরলে স্ত্রীর কাছে প্রচণ্ড ধমক খেতে হবে। নিজাম সাহেবের স্ত্রী ফরিদা সুপারি গাছের মতো সরু, তার বুদ্ধিও সরু, তেজ ভয়াবহ। ফরিদার সরু বুদ্ধি এবং ভয়াবহ তেজের কাছে নিজাম সাহেব কেঁচুর মতো হয়ে থাকেন। মাঝে মাঝে মনে হয় মাপ মতো গর্ত পেলে তিনি গর্তে ঢুকে যেতেন। বাজার দেখে ফরিদা কি বলতে পারে তা নিজাম সাহেব কল্পনা করতে করতে যাচ্ছেন। কল্পনা করতে ভালো লাগছে না, কিন্তু উপায় নেই, অন্য কিছু মাথায় আসছে না। প্রথমে ফরিদা বরফ শীতল গলায় বলবে, মাছ তরকারি আলাদাই নাছো তো? ওই দিনের মতো মাছ তরকারি, পান সুপারি সব একসাথে আনো নি তো? না,
সেই ভুল নিজাম সাহেব করেননি, মাছ আলাদা আছে। চাচা সুবারি আনতে বলেছিলাম, এনেছ না ভুলে বসে আছো? যেটা বলা হয় সেটা তো আবার মনে থাকে না। আজ মনে আছে, বাজারে ঢুকেই প্রথম কাঁচা সুপারি কিনেছেন। শিং মাছ আনতে বলেছিলাম, এনেছ না রাক্ষসী মাগুরের বাচ্চা নিয়ে এসেছ? তুমি কচি খুকা তো যে যা বলে তাই বিশ্বাস করো, আশ্চর্য মানুষ। কত করে নিয়েছে মাছ? 25 টাকা নিয়েছে, 5 টাকা পিস। নিজাম সাহেব মিথ্যে বলতে পারেন না, মিথ্যে কথা তার গলার ফুটু দিয়ে বের হয় না। তার ধারণা তার গলার ফুটু খুব সরু বলে এই সমস্যা হয়, তবে আজ বাধ্য হয়ে মিথ্যে বলতে হবে। 5টা মাছ 25 টাকা নিল, বাড়িতে কি টাকার গাছ পুঁতে রেখেছ? না তুমি বাংলাদেশের মন্ত্রী মিনিস্টার, একটা দাম বলবে আর হুট করে দিয়ে দিবে? নাকি মেছো হাটে গিয়ে বড় লোকের চাল দেখাও, দরদাম করতে ভালো লাগে না? 5 টাকা পিচ্ছিং মাছ কি মনে করে কিনলি? ওই শিং মাছগুলোর শিংগুলো কি সোনা দিয়ে বাঁধানো? ফরিদার এইসব কথা তাকে মাথা নিচু করে শুনতে হবে, কোনো উপায় নেই। তিনি যদি বলেন মাছ 15 টাকা হয়েছে, 3 টাকা করে পিস, তারপরেও কথা শুনতে হবে। জিনুকের চুন আনতে বলেছিলাম, এনেছ? নিজাম সাহেব চমকে উঠলেন, জিনুকের চুন আনা হয়নি, কি সর্বনাশ! ভেবে রেখেছিলেন সব বাজার শেষ হলে চুনটা কিনবেন, এইটাই ভুল হয়েছে। কাঁচা সুপারি কেনার সময় চুনটা কেনা উচিত ছিল, চুন ছাড়া বাড়িতে যাওয়াই যাবে না। তিনি দীর্ঘ নিঃশ্বাস ফেললেন, তার উচিত ছিল পেছনে ফিরে যেদিক থেকে এসেছেন সেদিকেই রওনা হওয়া। তা না করে তিনি ঠিক করলেন রাস্তা পার হবেন। প্রাচীন একটা কুসংস্কার আছে, যে রাস্তায় আসবে সে রাস্তায় ফেরা যাবে না। রাস্তা বদল করতে গিয়েই দুর্ঘটনাটা ঘটল। দশটনে এক ট্রাক তার গায়ের উপর এসে পড়ল, তাকে চাপা দিয়ে উল্কার গতিতে পার হয়ে গেল। অ্যাক্সিডেন্টের পর ট্রাকওয়ালারা খুব সাবধান থাকে, ট্রাক থামায় না। ট্রাক থামলে পাবলিকের হাতে ধরা খেতে হবে, এটা হতে দেয়া যায় না। দশটন মাল বোঝায় একটা ট্রাক নিজাম সাহেবের উপর দিয়ে চলে গেছে। তারপরও তিনি খুবই বিস্ময়ের সঙ্গে লক্ষ্য করলেন তিনি তেমন ব্যথা পাননি, ইনজেকশনের সুচ ফুটার মতো ব্যথা, যা মোটেই ধর্তব্য নয়। ট্রাক চাপা পড়লে ব্যথা পাওয়া যায় না এই সত্য আবিষ্কারের আনন্দ নিয়ে তিনি উঠে দাঁড়ালেন। হাতের তরকারির ব্যাগ এবং মাছের ব্যাগ ছিটকে পড়ে গিয়েছিল। মাছের ব্যাগ থেকে মাছগুলি বের হয়ে একে বেঁকে যাচ্ছে, নর্দমার মধ্যে পড়লে এদের আর পাওয়া যাবে না। নিজাম সাহেব অতি ব্যস্ত হয়ে মাছগুলির কাছে ছুটে গেলেন। বাড়িতে শিং মাছ না নিয়ে গেলে ভূমিকম্প হয়ে যাবে। তিনি ট্রাক চাপা পড়েছেন এই ঘটনা শুনেও ফরিদা তাকে রেহাই দেবে না। নিজাম সাহেব উবু হয়ে বসলেন, মাছ ধরতে গেলেন ধরতে পারলেন না। আঙুলের ফাঁক দিয়ে অদ্ভুত উপায়ে মাছগুলি বের হয়ে যাচ্ছে, কি আশ্চর্য ব্যাপার! ঘটনা কি? এর মধ্যে প্রচুর হইচই
শুরু হয়েছে। রাস্তার উপর শত শত লোক জমে গেছে। মনে হচ্ছে ভয়ঙ্কর কিছু ঘটেছে। নিজাম সাহেব উঠে দাঁড়ালেন, কৌতূহলী হয়ে উঁকি দিয়ে দেখেন রক্তে রাস্তা ভেসে যাচ্ছে। সেই রক্তে মাখামাখি হয়ে যে শুয়ে আছে সে আর কেউ না, তিনি নিজে। এই দৃশ্য দেখার পরেও তার বুঝতে কিছুটা সময় লাগলো যে তিনি আসলে মারা গেছেন। অপঘাতে মৃত্যুর পর মানুষ ভূত হয়, তিনিও তাই হয়েছেন। ভূত হয়েছেন বলেই তাকে কেউ দেখতে পাচ্ছে না, তবে তিনি নিজে নিজেকে পরিষ্কার দেখতে পাচ্ছেন। যদিও তার শরীরগত কিছু পরিবর্তন হয়েছে, তিনি শিং মাছ ধরতে পারছেন না। মাছগুলি হাতের আঙুল ভেদ করে বের হয়ে যাচ্ছে। মৃত্যুর আগে তার গায়ে যে পোশাক ছিল, ভূত হিসেবেও তার গায়ে একই পোশাক। এমনকি শিং মাছের পানি লেগে প্যান্ট ভিজে গিয়েছিল, এখনো প্যান্ট ভেজা। ভেজা প্যান্ট থেকে আঁচড়ে গন্ধ আসছে। ভূতরা তাহলে গন্ধ পায়? এই রহস্যময় ব্যাপারটার মানে কি কে জানে। তবে কোন রহস্যময় ব্যাপার নিয়ে আপাতত তার মাথা ঘামাতে ইচ্ছে করছে না। মাথা ভোঁ ভোঁ করে করছে, ধাতস্থ হতে সময় লাগবে। সিগারেট খেতে পারলে হতো। ভূতরা সিগারেট খায় কিনা তিনি জানেন না। অ্যাক্সিডেন্টের জায়গায় প্রচণ্ড ভিড়, পুলিশ চলে এসেছে। ট্রাফিক পুলিশ পুপু করে বাঁশি বাজাচ্ছে। কি হয়েছে সবাই এক নজর দেখতে চায়। তিনিও উঁকি দিলেন। এমন ভিড় যে কিছু দেখার উপায় নেই। নিজের ডেড বডি, অথচ তিনি নিজে দেখতে পারছেন না। এর চেয়ে বড় ট্র্যাজেডি আর কি হতে পারে। তিনি ফাঁক ফুকর দিয়ে ঢোকার চেষ্টা করতে লাগলেন। এই সময় তার পিঠে কে যেন হাত রেখে বলল, স্যার আপনি মারা গেছেন। নিজাম সাহেব বিনীত ভঙ্গিতে বললেন, নিজের মৃত্যুর কথা নিজের মুখে বলতে লজ্জা লাগলো। খুবই আফসোসের কথা, ভেরি স্যাড। লোকটির কথায় নিজাম সাহেব অভিভূত হলেন। যখন মানুষ ছিলেন তখন এত সহানুভূতি নিয়ে কেউ তার সঙ্গে কথা বলেনি। ভূত হওয়ার পর মানুষের সহানুভূতি পাচ্ছে, এটা তুচ্ছ করার ব্যাপার না। স্যার আপনার নাম কি? নিজাম, নিজামউদ্দিন। আমার নাম মুতালে, আমিও আপনার মতো ভূত। ওই যে টাইলসের একটা দোকান দেখছেন, ইউরেকা টাইলস, আমি ছিলাম ওই দোকানের ম্যানেজার। ও, দোকানের মধ্যেই তা পিছলে বেকায় অবস্থায় পড়েছিলাম, সঙ্গে সঙ্গে মৃত্যু। হাসপাতালে নেবারও সুযোগ হয়নি। তারপর থেকে এইখানেই আসি, রাতে দোকানে ঘুমাই। নিজাম সাহেব আবারও বললেন, ও মেন রোডের উপর দোকান, ট্রাক ফাক সারা রাতই চলে, ঘুম ভালো হয় না। ভূতদের ঘুমের প্রয়োজন হয় তার জানা ছিল না। ভূত জগৎ সম্বন্ধে তিনি কিছুই জানেন না, ধীরে ধীরে সব জানবেন। মুতালেব সাহেবকে পাওয়ায় তার লাভ হয়েছে। সাধারণ জিনিসগুলি তার কাছ থেকে জেনে নেওয়া যাবে। মুতালেব বলল, এইখানে শুধু শুধু দাঁড়িয়ে সময় নষ্ট করে কি করবেন, চলে যান।
নিজাম সাহেব বললেন, কোথায় যাব? ভাবির কাছে চলে যা। এত বড় একটা দুর্ঘটনা ঘটেছে, ভাবির আশেপাশে থাকলেও একটা শান্ত। যাব কিভাবে? রিক্সা করে চলে যা। আপনার তো আর রিক্সা ভাড়া লাগবে না। চালু একটা রিক্সা দেখে লাভ দিয়ে সিটে উঠে বসে পড়ুন। আপনার বাসা কোথায়? কলাবাগান। ওই দিকে যাচ্ছে এমন একটা রিক্সায় উঠে বসে পড়ুন। আমি অবশ্যই কোথাও যেতে হলে গাড়িতে করেই যাই, তবে রিক্সার মজা আলাদা। নিজাম সাহেব চুপ করে আছেন। এতদিন ভেবেছিলেন ভূতরা বাতাস হয়ে ঘুরে বেড়ায়, এখন দেখা যাচ্ছে ব্যাপারটা সেরকম নয়। চলাফেরার জন্যে তাদেরও রিক্সা বেবি ট্যাক্সি লাগে। মোতালেব বলল, স্যারের মনটা এত খারাপ কেন? নিজাম সাহেব বললেন, না না, মন খারাপ না, একটু ইয়ে লাগছে, কথা নেই বার্তা নেই, হঠাৎ ভূত হয়ে গেলাম তো। মোতালেব বলল, একটু ইয়ে তো লাগবেই, শুধু একটু না, অনেকটুকু ইয়েই লাগবে। আধ ঘন্টা আগেও ছিলেন মানুষ, এখন হয়েছেন ভূত। আমি যখন প্রথম ভূত হই, কি অভিজ্ঞতা, কি করব না করব কিছুই জানি না। তখন ছিল ঘোর বর্ষা, বুঝলেন ভাই সাহেব, আমি বেগুবের মতো সারা রাত বৃষ্টিতে ভিজলাম। তার কোনো প্রয়োজন ছিল না, ইচ্ছা করলেই যে কোনো বাড়িতে ঢুকে যেতে পারতাম। আমরা হলাম ভূত, দরজা বন্ধ থাকুক আর না থাকুক, আমরা যে কোনো ফুটোপাটা দিয়ে ঢুকতে পারি, তাই না? কিছু না বুঝে নিজাম সাহেব বললেন, জি। বুঝলেন ভাই সাহেব, যেহেতু কিছুই জানি না, সারা রাত বৃষ্টিতে ভিজে আমার হয়ে গেল সর্দি, বুকে কফ বসে গেল, খকর খকর করে কাশি। নিজাম সাহেব ক্ষীণ গলায় বললেন, ভূতের সর্দি হয়? মোতালেব বিরক্ত হয়ে বলল, ব্যাঙের সর্দি হতে পারে, ভূতের হবে না কেন? আমরা কি ব্যাঙের চেয়েও খারাপ? নিজাম সাহেব কিছু বললেন না, তার মাথায় সব তালগোল পাকিয়ে যেতে লাগল। মোতালেব বলল, শুধু শুধু দেরি করছেন কেন স্যার, চলে যান, ভাবির পাশে বসে থাকো। আপনার মৃত্যু সংবাদ পৌঁছানোর পর ভাবি আসার পিছার খেয়ে কাঁদবে, ওই দৃশ্য দেখে খুব মজা পাবেন। একটা রিক্সা নিয়ে চলে যান, তবে চোখ কান খোলা রাখবেন, একটু কেয়ারফুল থাকবেন। কেয়ারফুল থাকবো কেন? কিছু সন্ত্রাসী ভূত আছে দাদাবাস, ভদ্রতা বলতে কিছুই জানে না। মানুষ থাকতে যেমন বধ ছিল, মরে আরো বধ হয়েছে, ও কারণে মারধর করে। নিজাম সাহেব আটকে উঠে বললেন, এই পরশু দিনের ঘটনা, একটা পাজেরো গাড়ি রাস্তা দিয়ে যাচ্ছিল, নতুন গাড়ি দেখে লোভ লাগলো। গাড়ির প্রতি আমার একটা দুর্বলতা আছে, বিকেলের দিকে গাড়ি চড়ে বেড়াতে খুব ভালো লাগে। পাজেরো দেখে লোভ সামলাতে পারলাম না, লাভ দিয়ে গাড়িতে ঢুকে পড়লাম। গাড়ি যাচ্ছিল গুলশানের দিকে, ফার্ম গেটে রেড লাইট, গাড়ি থামছে, আমি বেকুবের মতো মাথা বের করেছি। আমাকে দেখেই চার পাঁচজন সন্ত্রাসী ভূত হুইচুই করে ছুটে এলো, আমি কিছু বোঝার আগেই জানালা দিয়ে টেনে বের করে ফেললো, দিল ঝোলাই, এখনো আমার হাতে পায়ে ব্যথা। নিজাম সাহেব শুকনো গলায় বললেন, সর্বনাশ। অপঘাতে যারা মারা যায় তারাই তো বুঝছে, অপঘাতে মারা যায় কারা? এই সন্ত্রাসী খুনি সাদাবাজেরা। আমরা যারা সাধারণ ভূত তারা এদের হাতে জিম্মি। খাওরান বাজারে এক খুনি ভূত আছে, রামদা হাতে বসে থাকে, কাউকে দেখলেই হু শব্দ করে রামদা হাতে ছুটে আসে। ভাই সাহেব, কাউরান বাজার এলাকার দিকে ভুলেও যাবেন না। জি আচ্ছা। মিরপুর চার নাম্বারেও যাবেন না। ওইখানে কি? মিরপুরে আছে দুই ভাই, সদরুল বদরুল, দুইজনই ভয়ঙ্কর। আমার ফ্যামিলি থাকে মিরপুরে,
দুই বছরের উপরে হয়ে গেল, ওদের দেখতে যেতে পারি না, মন মানে না, দেখতে যেতে ইচ্ছে করে। বেকুবের মতো একবার চুপি চুপি চলে গেছি, বাসায় ওঠার আগেই দুজনের হাতে ধরা পড়লাম। কিরিচের এক কূপে তারা আমার ডান পা হাঁটুর নিচ থেকে কেটে ফেলল, তারপর সে কাটা পানি কি খুশি, ওরা পানিয়ে লাফালাফি করছিল, আমি সেই ভাগে কোনো ক্রমে পালিয়ে এসেছি। দুই মাস ভুগলাম, দু মাসে নতুন পা গজালো। পা গজায়? তা গজায়, লেজের মতো গজায়। বুধবার এই এক সুবিধা, যখন পা কাটা গেল তখন জানতাম না পা আবার গজায়, খুব মন কষ্টে ছিলাম। তারপর একদিন দেখি পা গজিয়েছে, দেখুন না, দেখুন দেখুন, ভদ্রলোক পায়জামা পরেছিলেন, পায়জামা সরিয়ে গজানো পা দেখালেন এবং নিঃশ্বাস ফেলে বললেন, গজানো পা আসল পায়ের মতো হয় না, দুর্বল হয়, জোর পাওয়া যায় না, তবু যে পা গজায় সেটা কম না, ভূত জীবনে দুর্ঘটনা লেগেই থাকে, হাত পা গজানোর সিস্টেম না থাকলে বিরাট বিপদ ছিল। মাথা গজায়? মাথা কাটা পড়লে মাথাও গজায়, সেই মাথা সাইজ একটু ছোট হয়। নিজাম সাহেব ক্ষীণ গলায় বললেন, ভাই সাহেব, আপনি কি আমার সঙ্গে একটু আসবেন? একা যেতে ভয় ভয় লাগছে। চলুন, আপনার উপর মায়া পড়ে গেছে, আপনাকে একা ছাড়তেও ইচ্ছে করছে না। ভূত যদি ভূতকে না দেখে তাহলে কে দেখবে? একটা গান আছে না, জীবন জীবনের জন্যে ভূত ভূতেরই জন্যে একটু সহানুভূতি। তাহলে কি গান ধরলো, গলায় সুর বেশ ভালো, একটু নাকি নাকি, তারপরও শুনতে খারাপ লাগছে না। কয়েক লাইন গেয়ে বলল, স্যারের কি গান বাজনার চর্চা আছে? জি না। চর্চা থাকলে ভালো হতো, আমাদের সময় কাটে না তো, গান বাজনা করে সময় কাটাই। চলুন রওনা হই, রিক্সায় যাবেন না গাড়িতে? রিক্সায় যাওয়া ভালো, আপনার তো নিশ্চয়ই চলন্ত গাড়িতে লাভ দিয়ে ওঠার অভ্যাস নেই, শিখে যাবেন। বেঁচে থাকার জন্য সবই শিখতে হবে, সংগ্রাম করতে হবে, বুদ্ধের জীবন সংগ্রামী জীবন। নিজাম সাহেব চমকে উঠলেন, বুদ্ধের জীবন সংগ্রামী জীবন, তার মানে কি? বেঁচে থাকতে সংগ্রাম, মরার পরেও সংগ্রাম, কি ধরনের সংগ্রাম? মোতালেবকে জিজ্ঞেস করে জেনে নেওয়া ভালো। মোতালেবকে জিজ্ঞেস করা আর হলো না, তার আগেই সে গান ধরল, আজ পাশা খেলবো রে ভূতনি। নিজাম সাহেবের ভালো লাগলো, মোতালেবের গলা আসলেই ভালো, তাল কেন ঠিক আছে। নিজাম সাহেব হাতে তাল দিতে লাগলেন, মোতালেব গান থামাল। স্যার জি, একটা খালি রিক্সা যাচ্ছে, চলুন উঠে পড়ি, আমার হাত ধরে লাভ দিন, হাই জাম্প, ছোটবেলা হাই জাম্প দেননি? জি না। ছোটবেলায় হাই জাম্প না দিলেও নিজাম সাহেব ভালোই লাভ দিলেন, রিক্সার পাটাতনে গড়িয়ে পড়লেন, মোতালেব তাকে সিটে টেনে তুললো। নিজাম সাহেব বললেন, রিক্সায় প্যাসেঞ্জার উঠলে আমরা কি করব? মোতালেব হাই তুলতে তুলতে বলল, কোনো সমস্যা নেই, তখন আমরা প্যাসেঞ্জারদের কোলে বসে থাকবো, ভূত হবারও এক মজা আছে, মানুষের কোলে বসে বসে জীবন কাটানো যায়। মানুষের কোলে বসে জীবন কাটিয়ে দেওয়ার ব্যাপারটা নিজাম সাহেবের খুব রুচিকর মনে হলো না, তিনি কিছু বললেন না, রিক্সার হুড ধরে বসে রইলেন। হঠাৎ তার মনে হলো তিনি পিঠে এক ধরনের ব্যথা অনুভব করছেন, অস্বস্তিকর ব্যথা, যেন
মেরুদণ্ড ধরে কেউ একজন হালকাভাবে তাকে পিছনের দিকে টানছে। ব্যথাটা শুরুতে হালকা থাকলেও রিকশাটা যত এগুচ্ছে ততই বাড়ছে। মোতালেবকে ব্যাপারটা বলবেন কিনা তিনি বুঝতে পারছেন না। ভৌতিক ব্যাপার হয়তো সে অনেক ভালো জানে। রিকশায় চড়লে সব বুদ্ধেরই হয়তো পিঠে ব্যথা করে, এটাই নিয়ম। ব্যথাটা বাড়ছে, কিছুতেই যাচ্ছে না। ব্যথা কমবার জন্যে নিজাম সাহেব খুব করে কাশলেন। মোতালেব মাথা ঘুরিয়ে বিস্মিত করায় পড়ল। আরে কাশছেন কেন? কাশি আসছে এই জন্যে কাশলাম। কাশা নিষেধ না, আপনার কাশির ধরনটা তো ভালো না, পিঠে ব্যথা আছে? নিজাম সাহেব বিস্মিত হয়ে বললেন, হ্যাঁ আছে। এরুদণ্ডে? জি। সর্বনাশ, লাভ দিয়ে নামো দেখি রিক্সা থেকে। নিজাম সাহেব রিক্সা থেকে লাভ দিয়ে নামলেন, ভীত গলায় বললেন, কি হয়েছে? সারে সর্বনাশ হয়ে গেছে, পিছন দিকে দেখেন। নিজাম সাহেব পিছনে ফিরে দেখলেন, তার পেছনে রঙিন এক ফিতা, ফিতার এক মাথা তার পিঠে লাগছে, অন্য মাথা বহু দূর চলে গেছে। মোতালেব বিরক্ত হয়ে বলল, কিছু বুঝতে পারছেন? জি না। আরে ভাই, আপনার তো এখনো মরেন নাই, মনে হয় ডাক্তার আপনার জীবন বাঁচানোর চেষ্টা করছে। কিছু নির্বোধ ডাক্তার আছে না, রোগীকে বাঁচানোর জন্য জীবন দিয়ে দেয়, একজন মরতে চাচ্ছে, মরতে দাও, তা দেবে না, বাঁচিয়ে তুলবে, বাঁচিয়ে তুলে লাভটা কি? নিজাম বললেন, ফিতার ব্যাপারটা বুঝতে পারছি না। আপনার রক্ত মাংসের শরীরের সঙ্গে এই ফিতা লাগানো, ফিতায় টান পড়ছে, তার মানে হলো আপনাকে ওই শরীরে ঢুকতে হবে, ব্যথা যন্ত্রণা চিকিৎসা চলবে। ওই শরীরে ঢুকতে চান? বুঝতে পারছি না। কোনো দরকার নাই, যা আছেন ভালো আছেন, দেখি চেষ্টা করি ফিতাটা ছিঁড়তে পারি কিনা। আপনিও হাত লাগান, আরো কয়েকজন ভূত পেলে ভালো হতো, একসঙ্গে টানাটানি করে ছিঁড়ে ফেলতাম। আপনি দাঁড়িয়ে থাকুন, আমি দেখি কয়েকজনকে নিয়ে আসি। খবরদার যাবেন না, এই টেলিফোনের খাম্বা ধরে দাঁড়ান, দু হাতে শক্ত করে খাম্বা ধরে থাকুন, নয়তো ফিতা টানের চোটে উঠে চলে যাবেন, মহাবিপদে পড়লাম দেখি। নিজাম সাহেব টেলিফোনের খাম্বা জড়িয়ে ধরে দাঁড়িয়ে রইলেন, পিঠের টান বাড়ছে। তার একবার মনে হলো খাম্বা শুদ্ধ তাকে বুঝি উড়িয়ে নিয়ে যাবে, এমন টান। ইতিমধ্যে মোতালেব তিন চারজন ভূত নিয়ে উপস্থিত হয়েছে, তারা ফিতা ছেঁড়ার চেষ্টা করছে। লাভ কিছু হচ্ছে না, এক সময় খাম্বা ছেড়ে দিলেন। তার মনে হলো তিনি ঝড়ের মতো ছুটে যাচ্ছেন, ভয়াবহ অবস্থা, মানুষ এমন বিপদে পড়ে। নিজাম সাহেবের মাথার অপারেশন শেষ হয়েছে। নিউরোলজি সার্জন প্রফেসর ইফতেখারুল ইসলাম হাতের গ্লাভস খুলতে খুলতে বললেন, অপারেশন সাকসেসফুল হয়েছে বলেই আমার ধারণা। রোগীর বেঁচে থাকার কথা, অবশ্যই 24 ঘন্টা পার না হলে কিছু বলা যাচ্ছে না, তারপরেও আমি আশাবাদী। চোখের মণিতে আলো ফেলে দেখুন তো রিফ্লেক্স অ্যাকশন কেমন। একজন ডাক্তার নিজাম সাহেবের চোখের মণিতে আলো ফেললেন, চোখের মণি বড় বড় হয়ে আছে। নিজাম সাহেবের ভূত তার শরীরের কাছেই বসা, তিনি শরীরের ভেতর ঢুকার তীব্র আকর্ষণ বোধ করছেন।
কোন দিক দিয়ে ঢুকবেন বুঝতে পারছেন না। স্যার, নিজাম সাহেব চমকে তাকিয়ে দেখেন মোতালেব চলে এসেছে, বোধ হয় দৌড়ে এসেছে, হাঁপাচ্ছে। নিজাম সাহেব মোতালেবের দিকে তাকালেন। মোতালেব বলল, স্যার থামা খা বসে আছেন কেন? এরা তো মনে হয় আপনাকে বাঁচাবে, শরীরে ঢুকে পড়ুন। কোন দিক দিয়ে ঢুকব? চোখের মণি দিয়ে ঢুকে পড়ুন, চোখের মণি দিয়ে ঢোকাটা সহজ হবে। ভয় লাগছে তো? কচি খোকা নাকি ভয় লাগছে? ভাবির সঙ্গে দেখা হয়েছে? না। সে কি, হাসপাতালের বারান্দায় লম্বা হয়ে পড়ে আছে, ভাবির সঙ্গে আপনার ছোট মেয়েটাও আছে, বেচারি বোধ হয় ও বাপ ভক্ত, কান্নাকাটি যেভাবে করছে বলার না। খুব কাঁদছে? আরে শুধু শুধু কথা বলে সময় নষ্ট, ঢুকে পড়ুন তো। নিজাম সাহেব তার চোখের মনির ভেতর দিয়ে নিজের শরীরে ঢুকলেন। যে ডাক্তার চোখের মনির উপর আলো ফেলছিল সে আনন্দিত গলায় বলল, রিফ্লেক্স অ্যাকশন ভালো, চোখের মনি ছোট হচ্ছে, এ যাত্রা বোধ হয় টিকে গেল, ট্রাকের নিচে পড়েও বেঁচে যায়, এই প্রথম দেখলাম, একেই বলে ভাগ্য। শেষ হলো আজকের গল্প নিজাম সাহেবের ভূত। গল্পটি কেমন হলো তা কমেন্ট করে অবশ্যই জানাবেন, আর গল্পটি ভালো লাগলে শেয়ার দিতে ভুলবেন না। যারা নিজের লেখা গল্প পাঠাতে চান তারা স্ক্রিনে দেওয়া ইমেল অ্যাড্রেসের নাম ও ফোন নাম্বার সংযোজন করে আপনার গল্পটি অবশ্যই পাঠিয়ে দিন। এখন আসি কুইজ সিগমেন্টে। আজকের প্রশ্ন, পা ও মাথা কাটা সম্পর্কে মোতালেব নিজামকে কী বলেছিল? আমি আবারও পড়ছি, পা ও মাথা কাটা সম্পর্কে মোতালেব নিজামকে কী বলেছিল? উত্তর কমেন্ট বক্সে লিখবেন। সবচেয়ে সুন্দর উত্তর ও কমেন্টগুলো পড়ে শোনানো হবে আগামী গল্পের শেষে। যার উত্তরে সবচেয়ে বেশি লাইক আসবে তার জন্য রয়েছে আকর্ষণীয় পুরস্কার। বিজয়ী নির্ধারণের সময়সীমা আগামী 29 তারিখ সোমবার পর্যন্ত। আমি আবারও বলছি, বিজয়ী নির্ধারণের সময়সীমা আগামী 29 তারিখ সোমবার পর্যন্ত। যারা যারা গত সপ্তাহের গল্প থার্ড মার্ডার শুনেছেন, কমেন্ট ও শেয়ার করেছেন, সর্বোপরি আমাদের আয়োজনে সহযোগিতা করেছেন, তাদের জানাই মঙ্গলযাত্রা টিমের পক্ষ থেকে প্রাণডালা রক্তিম ভালোবাসা ও শুভেচ্ছা। এই গল্পে 40টার উপর কমেন্ট করেছে, তার মধ্য থেকে বাছাই করে কিছু কমেন্ট আমরা পড়ে শোনাচ্ছি। নেহাল নীল বলেছেন, সানডে সাসপেন্স বা মিডনাইট হরর স্টেশনের মতো না হলেও ভালো হচ্ছে, থ্যাংক ইউ আপনাকে কমেন্ট করার জন্য। তো আমরা এই ফার্স্ট উদ্যোগ, আমাদের প্রথম প্রথম আমাদের মিডনাইট হরর স্টেশনের মতো না হলেও মানে আমরা চেষ্টা করছি খুব ভালো করার জন্য। তো কারোর সাথে কারো এরকম তুলনা হয় না, এক একজনের এক এক রকম হবে, আমাদেরটা কখনোই ওই তাদেরটার মতো হবে না, আমাদেরটা আমাদের মতো হবে। আমরা চাচ্ছি নিজেদের মতো করে ভালো করতে, সাপোর্ট আপনারা আমাদের সাপোর্ট দিবেন যাতে ভালো কিছু করতে পারি। তারপরে কমেন্ট করছে অরুমিতা, ওয়েটিং। হ্যাঁ ইমন, তুমি এটা দেখে কি মনে করতেছো? মানে এই যে ওয়েটিংটা লিখছি এটার মধ্যে কিন্তু মাঝখানে একটা থ্রি আছে, তো তোমার ওপিনিয়নটা কি, এটা কেন কি রকম? আই হোপ আপু আমাদের তৃতীয় মানে থার্ড গল্পের জন্য ওয়েটিং করতেছেন, যেহেতু আমাদের দুইটা গল্প অলরেডি আপলোড হয়ে গেছে, আপু শুনছে হয়তো দুইটা গল্পই, সে 3 নম্বরটার জন্য ওয়েটিং করতেছে। আমি মনে করছি আপু এটাই লিখছি, আমি ওইটাই মনে করতেছি। আচ্ছা যাই হোক, পরবর্তী যে কমেন্টটা সেটা করছে মেহেদি হাসান ইমন, গল্পটি আমার কাছে পার্সোনালি খুব ভালো লেগেছে আর আমি গল্পতে কাজ করতে পেরে অনেক খুশি। এই ইমন কিন্তু এই যে আমার পাশে বসে রয়েছে ইমন, সে তো তার সাথে একসাথে আমরা যে কাজটা করছি সবগুলো কাজই খুব ভালো হচ্ছে এবং আমি আশা করি একসাথে আমরা আরও অনেক দূর এগিয়ে যেতে পারবো, কি বলো তুমি? জি ভাই, থ্যাংক ইউ আপনার সাপোর্ট আর আপনি যেভাবে আমাকে হেল্প করতেছেন, আমি গল্পে আসলে কাজ করতে পেরে খুশি। ইনশাল্লাহ আমরা অনেক দূর এগিয়ে যাবো এটা, ইনশাল্লাহ। তারপরে কমেন্টটা পড়ো তো। এরপর কমেন্ট করেছেন ম্যাড বয়স্কে,
তো উনি লিখেছেন আই লাইক ঘোস্ট টাইপ স্টোরি ক্যান ইউ আপলোড দিস টাইপ অফ স্টোরি ব্রো উনি নাম মেনশন করছে সেতু ভাইয়া তো জি অবশ্যই সেতু ভাইয়া আমরা চেষ্টা করতেছি বিভিন্ন টাইপের স্টোরি আপনাদের সাথে শেয়ার করতে আমরা মিক্স আপ করে করতেছি তো কিছু ভূত টাইপ হবে কিছু গোয়েন্দা টাইপ হবে মানে সব টাইপের গল্প আমরা চেষ্টা করছি দেওয়ার জন্য তো অবশ্যই সাথে থাকবেন আপনাদের সব চাহিদা আমরা পূরণ করতে চাচ্ছি ইনশাআল্লাহ তুমি কি এই সেতুকে চিনতে পারছো কোন সেতু এই সেতু হচ্ছে আমার ফ্রেন্ড আনিসুল জামান খান সেতু ও কিন্তু আমার এই চ্যানেলের অর্থাৎ কালমরিচে ও কিন্তু ফাউন্ডার আমরা দুজন একসাথেই তো সেতু ভাইকে আমার পক্ষ থেকে অনেক থ্যাংক ইউ আশা করি সেতু ভাই আমার নেক্সট গল্পটা শুনবেন নেক্সট গল্পে আমার কাজ কেমন হয় আশা করি সেতু ভাই আমাকে জানাবেন এরপরে যে কমেন্ট করেছে ফাইরুজ উরমি উনি লিখেছেন ওয়াও আই এনজয়েড দ্য ভিডিও অর্থাৎ উনি এই ভিডিওটা খুব এনজয় করছেন তাই তো না আচ্ছা যাই হোক আমাদের এই এই ধরনের প্রচারণা এই ধরনের প্রচেষ্টা সবসময় থাকবে প্রতি সপ্তাহে মঙ্গলবার আমরা এই ধরনের ভিডিও আপলোড করব ইনশাআল্লাহ আর পরিচয় করে দিচ্ছি এখন ওই যে ফাইরুজ উরবি যে উনি হচ্ছেন একজন ইউটিউবার গাজীপুরে উনি অনেক ভালো একটা পর্যায়ে আছেন আমি মনে করি তো উনি বিভিন্ন ধরনের ফানি কন্টেন্টগুলো কিন্তু ই করে আপলোড করে ঠিক আছে তো ইমন তুমি কিন্তু ইচ্ছা করলে ওনার চ্যানেলে ঘুরে আসতে পারো যদি তুমি এনজয় মানে কোনো কিছু ফানি কোনো কিছু এনজয় করতে চাও তখন তুমি ওনার আমি মাস্ট আমি আজকেই মাস্ট আপুর চ্যানেলটা ইনভাইট করবো আমি দেখবো আচ্ছা আচ্ছা ঠিক আছে ধন্যবাদ তারপরে আসি ফাহিম আহমেদ তোমার বন্ধু ফাহিম আচ্ছা কি কমেন্ট করছো আমার বন্ধুর কমেন্ট আমি পড়তেছি ও আমার বেস্ট ফ্রেন্ড তো আমার বেস্ট ফ্রেন্ড বলছে দিস ইজ এ গ্রেট ইনভেন্ট কিপ গোইং অন ইউর প্রোগ্রেস থ্যাংক ইউ ফাহিম আমাদের সাথে থাকার জন্য এটা আবিষ্কারটা অনেক আগেই হয়েছিল কিন্তু আমরা মাঝখানে একটু স্টপ করে দিছি তারপরে আবার চিন্তা করলাম যে না আরো ভালোভাবে কিভাবে করা যায় এই জন্য সময় লেগেছিল তারপরে আবার চিন্তা করলাম যে এখন মোটামুটি কাজ করতে পারি যেহেতু কাজগুলো শিখে ফেলছি মোটামুটি এডিটিং টুকটাক শিখে ফেলছি এই জন্য আবার শুরু করলাম ফাহিম এই জন্য আর কি তোমার এই শুভকামনার জন্য তোমাকে অনেক অনেক বেশি ধন্যবাদ আর ফাহিম তুমি বলো আর ফাহিম একটা কথা তুমি আমি আশা করি তুমি সবগুলো আমাদের গল্প শুনবা আর আমাদের কোথায় কোনো ভুল ত্রুটি হয় তুমি আমাদের ধরাই দিবা এটা তোমার কাছে একটা রিকোয়েস্ট রইল আচ্ছা ফাহিম সম্পর্কে আমি আরেকটা কথা বলতে চাই সেটা হচ্ছে ইমন যে ও কিন্তু অনেক ভালো গল্প লিখে ঠিক আছে ওর কিন্তু একটা গল্প আছে গয়নার বাক্স ও আমার পেজে লিখছিল ঠিক আছে তিনটা চারটা পর্ব লিখছিল ও কিন্তু পরে আরো এটা কন্টিনিউ করে অনেক খুব ভালো লিখছিল ও যদি ই করে আমাকে ওই গল্পটা দেয় তাহলে আমি ফাহিম তোমাকে রিকোয়েস্ট করবো তুমি গল্পটা মানে আশা এখন তো তুমি অনেক বিজি জানি তো তুমি যদি সময় পাও তো গল্পটা তুমি পুরোপুরি লিখে আমাদের ইনবক্স করো আমরা চেষ্টা করবো তোমার গল্পটা আমাদের চ্যানেল আপলোড করার জন্য অবশ্যই অবশ্যই তারপরে কমেন্ট করছে অপূর্ব উনি ভাই খুব ভালো লেগেছে আরও গল্প চাই আমরাও এটাই চাই ঠিক আছে আপনারা আমাদের পাশে থাকেন আমরা আরও অনেক অনেক বেশি গল্প আমাদের ইউটিউব চ্যানেলে আপলোড করতে চাই ঠিক আছে আচ্ছা ধন্যবাদ তারপরে কমেন্ট অরুমিতা অরুমিতা লিখছে ওয়াও মানে ভালো লাগছে এটাই আচ্ছা তারপর তারপর কমেন্ট করেছে এম ডি খুরশেদ আলম উনি বলেছেন নেক্সট উইকে ওয়েট করবো থ্যাংক ইউ ভাইয়া ওয়েট করার জন্য আর সবসময় সাথে থাকবেন যাতে আপনারা যে এক সপ্তাহ যাবৎ আমাদের গল্পের জন্য ওয়েট করেন আমরা যেন আপনাদেরকে মানসম্মত গল্পগুলাই উপহার দিতে পারি থ্যাংক ইউ ভাইয়া আর ওরা তো হয়তো তুমি চিনো না ও হচ্ছে আমার বাগিনা ঠিক আছে ও আমার বাগিনা ও আমার সাথে কাজ করে আমাদের বিভিন্ন ইয়াতে কাজ করছে শর্ট ফিল্মগুলোতে কিন্তু কাজ করছে এবং খুবই ট্যালেন্ট আছে ওর মধ্যে ঠিক আছে ও অনেক আগ্রহী কাজে অনেক ডেডিকেটেড একটা পার্সন ঠিক আছে ধন্যবাদ খুরশেদ আলম আমাদের সাথে থাকো তারপরে হচ্ছে আর এস কে নাবিল ভাই গল্পটা অনেক সুন্দর থ্যাংক ইউ নাবিলের সাথে একটু কীভাবে পরিচয় করা দিই তোমাদের সেটা হচ্ছে নাবিল ও কিন্তু ওই যে রানা স্যার আছে না রানা স্যার স্টুডেন্ট ঠিক আছে আচ্ছা যাই হোক ও দেখা যাচ্ছে তোমার বিভিন্ন ধরনের ব্লগ করে ঠিক আছে কেউ যদি ব্লগ পছন্দ করে তাহলে ওর চ্যানেল থেকে ঘুরে আসতে পারে তারপরে এটা এই যে এটা পড়া উচিত এড়ে যাওয়া উচিত না আমি কমেন্ট করছি সেটা হচ্ছে ক্রসড 1200 সাবস্ক্রাইবার পার হয়ে গেছিল তখন আমি এটা কমেন্ট করছি ঠিক আছে হ্যাঁ এইটা এখন যেটা কমেন্টটা পড়বো সেটা হচ্ছে সে মানে
অনেক বিচক্ষণ আমি বুঝতে পারছি। শাহিনুদ্দিন আমার ফ্রেন্ড, কিন্তু আমার বন্ধু, আর বলছি যে তুমি গল্পটা শুনে কিন্তু এটা সম্পর্কে তুমি অভিমত প্রকাশ করবা। ও সুন্দরভাবে ওইটার অভিমতটা প্রকাশ করছে, আমার কাছে খুব ভালো লাগছে, অসম্ভব ভালো হয়েছে। ব্যাকগ্রাউন্ড মিউজিক আরও সুন্দর হয়েছে, কিন্তু উচ্চারণে কিছু সমস্যা আছে, তাছাড়া খুবই ভালো হয়েছে। এই সম্পর্কে তুমি বলো, আমি বলবো না। অসংখ্য ধন্যবাদ ভাইয়াকে। তো ভাইয়া, আমাদের যেহেতু আপনি আমাদের একটা ভুল ধরতে পেরেছেন, তার জন্য আপনাকে অনেক থ্যাংক ইউ। মানে আমরা ভুল থেকে শিক্ষা নিতে চাই। আপনি যে আমাদের একটা ভুল ধরে দিয়েছেন তার জন্য অনেক অনেক ধন্যবাদ। আমরা চেষ্টা করব নেক্সটে আরো সুন্দরভাবে উচ্চারণটা মানে আরো সুন্দর করার, আরো ইমপ্রুভ করার চেষ্টা করব। থ্যাংক ইউ ভাইয়া আপনাকে আপনার ওপিনিয়ন শেয়ার করার জন্য। তারপরে আসি তসলিমা জান্নাত। ওয়াও, এটা আগের থেকে অনেক ভালো হয়েছে। তার মানে কি, ও আমাদের গল্পগুলো সবগুলো শুনে আর অসময়কে আমি দু একটা কথা যদি না বলি তাহলে ওর প্রতি অবিচার হবে। তসলিমা জান্নাত হচ্ছে তোমার ফেসবুকে, আমি যত লেখা লিখি, অনেক গ্রুপে তো লেখালেখি করছি, তো আমি যত লেখা লিখি ও কিন্তু সবগুলোই পড়া ওর শেষ। ঠিক আছে, বলতে গেলে আমার লেখার একজন পাঠক একদম। ঠিক আছে, এই তসলিমা জান্নাত, অসংখ্য 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 ধন্যবাদ। তারপরে আসি, তো আমার এখানে একটা কথা আছে ভাইয়া। আচ্ছা, তো মানে শুধু ধন্যবাদ দিয়েই ছোট করবো না আপনাকে আপু, যেহেতু আপনি সবসময় আমাদের পাশে থেকেছেন, আপনাকে বলবো আর রিকোয়েস্ট করবো যাতে আমাদের নেক্সটও আপনি আমাদের পাশে থাকেন। এরকম সাপোর্টারের দরকার আমাদের অনেক। অবশ্যই, আমাদের আপনাদের সাপোর্ট মানে আমাদের অনুপ্রেরণা। তো আমাদের পাশে আমাদের পাশে থাকবেন, আমরা যাতে আপনাদের ভালো কিছু দিতে পারি। তারপরে আসি আরশি সুমা। বাহ, এমন আয়োজন হোক আরো বেশি বেশি। পরবর্তী গল্পের নাম কি? পরবর্তী মানে ও যে সময় কমেন্টটা করছে, পরবর্তী গল্পের নাম বলতে কিন্তু এই গল্পটাকে আজকে যেটা আমরা আপলোড করছি, হ্যাঁ সেই গল্পের কথাই বলাইছি। এই গল্পের নাম নিজাম সাহেবের ভূত। এখন পরবর্তী গল্পের নাম কি হবে সেটা এখন আমরা নির্ধারণ করি নাই। আমরা গল্প কয়েকটা গল্পই বাছাই করে রাখছি, এর মধ্যে থেকে যেটা আমাদের কাছে মনে হবে যে এটা করাই বেটার হবে ওইটা, মানে পরিস্থিতি অনুযায়ী, পরিবেশ পরিস্থিতি এগুলো অনুযায়ী আমরা গল্প বাছাই করব, আজকেই করে ফেলব। তারপরে আসি পরের কমেন্ট। পরবর্তী কমেন্টটা করেছেন মায়ের রান্না খাওয়া। যাই হোক, নামটা একটু অন্যরকম, মানে রান্না বান্না বিষয়। উনি বলেছে ও অনেক ভালো লাগে। থ্যাংক ইউ আপনাকে সাথে থাকার জন্য। হ্যাঁ, এইভাবে আমাদের পাশে থাকবেন, আমাদের সাপোর্ট করবেন। তারপর রনি খান বিজয়। হ্যাঁ রনি ভাই, আপনি এত ব্যস্ত থাকার কারণেও, অনেক ব্যস্ত থাকেন জানি, এত ব্যস্ততা থাকা সত্ত্বেও আপনি গল্পটা শুনেছেন, শুনে মূল্যবান একটা কমেন্ট করেছেন, আপনি লিখেছেন খুব ভালো লাগলো। ধন্যবাদ ভাই, আপনার পাশে থাকবেন। আর আপনি অনেক ব্যস্ত জানি, ব্যস্ততা থাকা সত্ত্বেও সময় করে আমাদের কাজগুলো দেখবেন, গল্পগুলো শুনবেন, আর এরকম সুন্দর কমেন্ট করবেন। থ্যাংক ইউ, আবার শেয়ারও করবেন, শেয়ারও করবেন যেহেতু সেলিব্রিটি। ঠিক আছে, শেয়ার করলে আপনার লিংক আপ অনেক বেশি, তো আমাদের চ্যানেলটা একটু দেখবেন। হ্যাঁ ওইটাই, রনি খান বিজয়। ও কিন্তু আমার চাচাতো থাকে, অনেক ব্যস্ত। আচ্ছা যাই হোক, পরে আসি সখী বাড়ি নাই। ও আচ্ছা, সখী বাড়ি নাই, আমার জানার খুব ইচ্ছা সখী কোথায় আছে। এক কথায় অসাধারণ, আমরা এক কথায় কি বলতে পারি, ধন্যবাদ। আর আপনার বাড়িটা কোথায় নেক্সট আমি ভাইকে বলবো আপনি ওনার সম্পর্কে আমাদের পরিচয় করে দেন। কোনটা, এটার কথা বলতেছো? খোরশেদ আলম, এমডি খোরশেদ আলম। হ্যাঁ, ওই যে আমার ভাগিনা যে ও আবার কমেন্ট করছিল, গল্পটা অনেক ভালো লাগছে। হ্যাঁ থ্যাংক ইউ। তারপরে এরপরে কমেন্ট করেছে নীরব মেহেদি, খুব ভালো হয়েছে, থ্যাংক ইউ ভাইয়া, ভালো কিছু উপহার দিতে পেরে ধন্যবাদ। নীরব মেহেদি, ওর সম্পর্কে বলতে গেলে ও কিন্তু আমার ফ্রেন্ড, আমরা একই সাথে পড়াশোনা করছি। ঠিক আছে, ও কিন্তু ওয়েল উইশার, মানে আমার সবসময় আমার পাশে ছিল। ঠিক আছে,
তো আমাদের যে ইউনিভার্সিটি লাইফের যে বন্ধু বান্ধবগুলো ছিল এর মধ্যে দেখা যাচ্ছে সবার সাথে কিন্তু কমিউনিকেশন নাই বা সবাই ওরকম ভাবে মূল্যায়ন করে না, ঠিক আছে, সবার সাথে কিন্তু যোগাযোগ থাকে না বা সবার সাথে ওরকম ইয়াটা থাকে না, যেটা আমি মানে ফিল করি আমার বন্ধু বান্ধবগুলো কিরকম জানি, ঠিক আছে, আমি দেখা যাচ্ছে সবার সাথে ওরকম ভাবে চলতে পারি না বা সবার সাথে ওরকম মানে সবার ক্লোজ হতে পারি না, এটা যায় না আসলে, আবার হতে চাইলেও কিন্তু হওয়া যায় না আসলে, এটা খুবই দুঃখজনক। আমি যখন দেখি অন্যান্য বন্ধুরা যখন ই করে তখন আমার কাছে খুব মানে কষ্ট লাগে, এই জিনিসটা আমি ফিল করি যে আমার ওরকম ভাবে ওরকম বন্ধু বলতে খুব নাই, ঠিক আছে। যাই হোক, এখন পাঠকরাই আমার বন্ধু, ঠিক আছে, পাঠকরাই আমার সব যারা শ্রোতা আর কি। যাই হোক, তার পরবর্তী কমেন্টে আসতেছি, মাস টপার। আচ্ছা, মাস মানে হচ্ছে মাস্টার কিন্তু, ঠিক আছে, মাস্টার মানিক মিয়া উনি, আমার মানে ধারণা যে উনি এরকম ভাবে লিখেন সব জায়গায় আমি দেখি। তো উনি কমেন্ট করছে যে অসাধারণ লাগছে, আপনি এগিয়ে যান, অনেক বড় হবেন, আশা করি আরো অনেক গল্প পাবো আপনার কাছ থেকে। এই বিষয়ে তুমি জি অবশ্যই অবশ্যই আমরাও চাচ্ছি, আমরাও চাচ্ছি আপনাদেরকে আর অনেক গল্পের জন্য, আর প্রথম আপনি বলেছেন অসাধারণ লাগছে তার জন্য অনেক অনেক ধন্যবাদ, আর এগিয়ে যান, আমাদের এগিয়ে যাওয়ারতে আপনাদের অনেক সাপোর্ট প্রয়োজন, তো আমাদের গল্পগুলো শুনবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, ভিডিও শেয়ার করবেন, ভালো লাগলে লাইক করবেন, আর এভাবে আমাদের পাশে থাকলে আমরা আপনাদেরকে সবসময় ভালো কিছু গল্প উপহার দিতে পারবো, অনেক বড় হবেন। অসংখ্য ধন্যবাদ, শুভকামনা শুভকামনা জানানোর জন্য, আশা করি আর অনেক গল্প পাবো আপনার কাছ থেকে, অবশ্যই আমরা সেই চেষ্টাই করছি। তারপরে আছে রানা খান, কি বলা যেতে পারে, কি বলছে রানা খান, বলেছেন ভাই অনেক ভালো ছিল গল্পটা, নেক্সট এর অপেক্ষায়, থ্যাংক ইউ সো মাচ ভাইয়া। রানা খানকে তুমি চিনতে পারছো? রানা খান হচ্ছে রানা সাহ, আমি সঠিক চিনতে পারতেছি না, এই একজন মানুষ মানে সবসময় বিভিন্ন মানে ভালো মন্দ সব পরিস্থিতিতে যারে সবসময় কাছে পাই রানা ভাই, ঠিক আছে, অসংখ্য ধন্যবাদ ভাই, এইভাবে পাশে থাকবেন, আর যদি গল্প ভালো লাগে শেয়ার করবেন, আর নেক্সট গল্পের অপেক্ষায়, অবশ্যই ভাই অপেক্ষার মনে হয় অবসান হয়েছে আজকে। আচ্ছা যাই হোক, পরবর্তী কমেন্ট, লাস্ট এবং ফাইনাল কমেন্ট, ঠিক আছে, সেটা হচ্ছে জাহিদ খান, পড়ো ইমাম তুমি পড়ো। জাহিদ খান ও আমার খুব কাছে আমার বন্ধু, একদম ছোটবেলা থেকে আমরা একসাথে চলাফেরা করি, খেলাধুলা করি, সব কিছুই। ধন্যবাদ জাহিদ তোমাকে, তুমি কমেন্ট করেছো, অনেক সুন্দর হয়েছে ভাই, আপনার কথা বলাটা খুব সুন্দর হয়েছে। তো এখানে আমি বলতে চাই যে মাসুদ ভাইয়ের কথা বলার ধরন স্টাইল এটা আমারও ভালো লাগে, যেহেতু তুমি আমি আর আমি বন্ধু, তো দুজনের এই পছন্দটা অনেকাংশে একরকম। অনেক অনেক ধন্যবাদ, আর তুমি আমাদের সাথেই থাকবা, সবগুলো গল্প শুনবা, চ্যানেলটা সাবস্ক্রাইব তো অবশ্যই করছো, তো গল্পগুলো সবাই তোমার বন্ধুদের সাথে শেয়ার করবা, এটাই আশা করি। আর এই যে দেখো একটা সপ্তাহ, ঠিক আছে, পুরো একটা সপ্তাহ কিন্তু আমরা কাজ করি, কোনো বিরতি নাই, টানা কাজ করতেছি, মানে কিভাবে আরো সুন্দর করা যায়, দেখা যাচ্ছে একটা রেকর্ডিং বারবার করতেছি হচ্ছে না, বারবার করতেছি, এর চাইতে কিভাবে আরো আপগ্রেড করা যায়, বিভিন্ন ধরনের সমস্যা, এই পাশে সাউন্ড, ওই পাশে সাউন্ড, দেখা যাচ্ছে করলাম সাউন্ডের কারণে আবার কাইটা দিয়ে আবার করতে হচ্ছে, এরপরও সব আমরা ই করতে পারি নাই, তো যতটুকু করছি অনেক শ্রম অনেক পরিশ্রমের পরে কিন্তু এই গল্প একটা গল্প দাঁড়ায়। ঠিক আছে, এর মধ্যে আপনাদের কাছে একটা কথা যেটা শেয়ার না করলেই নয়, তো আমাদের তো আমরা প্রথম প্রথম শুরু করছি, তো আমাদের এখন আমাদের এনাফ ইনস্ট্রুমেন্ট নাই, আমাদের স্টুডিও নাই, তো আমরা আশা করছি যতটুকু আমাদের আছে তার থেকে অনেক সুন্দর ভালো করার জন্য, তো আশেপাশের নয়েজ সাউন্ড গল্পতে যদি এগুলো আপনারা পেয়ে থাকেন তো এগুলো আমাদের ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন অবশ্যই, আর আমাদের সাপোর্ট করবেন, এক সময় নয়েজ গুলো থাকবে না, থাকবে না এক সময়, আপনারা হয়তো এই নয়েজটাও মিস করতে পারেন। হ্যাঁ অবশ্যই, ঠিক আছে, তাহলে এই ছিল আজকের কমেন্ট সিগমেন্ট, তো আগামী সপ্তাহের পরিকল্পনা কি কি এগুলো একটু বলে দেই আমরা, না আগামী সপ্তাহে কিন্তু ভিন্ন ধরনের হ্যাঁ গল্প থাকছে, আর পাশাপাশি আগামী সপ্তাহে এরকম ভাবে এই গল্পে যেরকম ছিল এরকমই থাকবে, পাশাপাশি একটা জিনিস অ্যাড হবে, সেটা কি, তো
আপনাদের জন্য আকর্ষণীয় একটা জিনিস আমরা এড করছি, তো আপনারা মাস্ট কমেন্ট করবেন আর আমাদের কুইজে অংশ নেবেন। আপনাদের জন্য আমরা একটা নতুন অপশন আনছি কুইজ, তো আশা করি সবাই কুইজে অংশগ্রহণ করবেন। আর বিজয়ীদের জন্য, মানে যে বিজয়ী হবেন বিজয়ীর জন্য রয়েছে আকর্ষণীয় পুরস্কার। এখন বিজয়ীটা কিভাবে হবে ওইটা আবার একটু যদি ক্লিয়ার করে দাও। তো বিজয়ী হবেন মানে যিনি সবচেয়ে সুন্দরভাবে কমেন্ট করবেন আর যার কমেন্টে সবচেয়ে বেশি লাইক থাকবে তিনি হবেন বিজয়ী। আর বিজয়ী কাউন্ট করা হবে আমাদের গল্প আপলোড থেকে পরবর্তী সোমবার, সোমবার রাত 12টার আগ পর্যন্ত যারা কমেন্ট করবেন আর যার কমেন্টে সব থেকে বেশি লাইক থাকবে তাকে আমরা বিজয়ী বলে গণ্য করব। তো এখন বিজয়ী হবার টিপসটা আপনাদের বলে দেই, আপনাদের বন্ধুদের কাছে গল্পটা শেয়ার করবেন, শেয়ার করে ওনাদের শুনতে বলবেন, প্লাস আপনার কমেন্টে লাইক দিতে বলবেন। শুধু লাইক, রিপ্লাই আমরা কাউন্ট করবো না, শুধু লাইক, লাইকটাই কাউন্ট করবো। তো আপনারা এইভাবে যদি বিজয়ী হন আমাদেরও ভালো লাগবে, আপনার নিজের কাছেও ভালো লাগবে। আপনাদেরকে, আপনাদের কাছে আমাদের এই একটা অনুরোধ, আপনারা কুইজে অংশগ্রহণ করবেন। অবশ্যই এরপর থেকে আমরা চেষ্টা করবো আরো কিছু আকর্ষণীয় অ্যাড করার জন্য, দেখি যদি সম্ভব হয় আপনাদের সারা সারা অনুযায়ী আমরা আরো ভালো কিছু অ্যাড করার ট্রাই করব। আচ্ছা ঠিক আছে, তাহলে আজকে এইটুকুই থাক নাকি? সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর করোনার সময় বেশি বেশি হেলথ যে ইয়াগুলো আছে ওগুলা করবেন আর নামাজ মিস করবেন না। তো আল্লাহ চাইলে না, এই জায়গায় যে সবাই মুসলিম এরকম না, মানে যার যার ধর্ম তার ধর্ম অনুযায়ী প্রার্থনা করবেন, সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করবেন যাতে পৃথিবীটাকে সুস্থ করে দেয়, আমরা আবার আগের মতো অবাধে চলাফেরা করতে পারি। ধন্যবাদ সবাইকে, সবাই ভালো থাকবেন, দেখা হচ্ছে আগামী সপ্তাহে। থ্যাংক ইউ।